নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলের দাবি কৃষক মুক্তি জোড় সমদল। মোদি সরকারে পুনের নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক উত্থাপন করব বিচার কার্যর বিরোধিতা আজি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে বরপেটা ভাতকুজিত জোড় সমদল উলিয়ায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদী কার্যসূচীত নেতৃত্ব প্রদান করে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আশরাফুল ইসলামে। বিভিন্ন দল সংগঠনে ঐক্যবদ্ধ সংগ্রামের জড়িয়ে একবারের কারণে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারে সকিয়াই দিব বিচার যদি জাতিদংশে এই বিল কার্যকরী করে কিন্তু ক্ষুদাই নেরা হব যদি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতাবাদ হেক করে সংবিধান বিরোধী, ভারতের গণতন্ত্র বিরোধী, ধর্মনিরপেক্ষতাবাদ বিরোধী আর জাতিদংশে যে বিল আনবল চেষ্টা করেছে সেইটিও চিন্তা পরিহার করবেন। আর ইয়ার জড়িয়ে আরো একটা কথা কব বিচার, আমার মুসলমান সমাজত একাংশ অকালপক্ত বুদ্ধিজীবী কিছু উলাইছে কেবার সমর্থনত সোশ্যাল মিডিয়াত বক্তব্য দিয়া প্রদান করা হয়েছে। এই কথাটা জানা উচিত যে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারে এফালে ক্যাব গৃহীত করার কারণে যুদ্ধন্দেহী মনোভাব গ্রহণ করেছে আর অন্য ফালে বিদেশী সমস্যা সমাধান করার কারণে গোটেই দেশ জুড়ে এনআরসি করার কারণে চিন্তা করেছে। ক্যাব গৃহীত হওয়ার লগেলগে আমি সকলে জানো ভারতবর্ষত কেবলমাত্র মুসলমান লোকসকলে বিদেশী হিসাবে চিহ্নিত হব আর যাতে মুসলমান লোকসকলে কেবল চিহ্নিত হব বিদেশী বলে তেতিয়া এই যে রাষ্ট্র জুড়ে এনআরসি করার যে পরিকল্পনা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বা বিজেপি আরএসএসের তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য স্পষ্ট, ভারতবর্ষের মুসলমান লোকসকলক দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব পরিণত করা, ভারতবর্ষের মুসলমান লোকসকলক স্টেটলেস করা, নাগরিকত্বহীন করা, রাষ্ট্রহীন করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। গতি সেই কথাটো এই তথাকথিত মুসলমান সমাজের বুদ্ধিজীবী বা অকালপক্ত কিছুমান ফেসবুকিয়ান আছে তেওঁলোকলৈকে আহ্বান জানাইছো। আজির এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি এই কথাখিনি কব বিচার।